ইউটিউব ব্র্যান্ড অ্যাকাউন্ট কি? ইউটিউব ব্র্যান্ড অ্যাকাউন্ট হচ্ছে একটি সাব অ্যাকাউন্ট, মানে একটি সাব চ্যানেল একটি মেন অ্যাকাউন্টের ভিতর, যেখানে আপনার ফেসবুক পেজের মতো এখানে আপনার মেন অ্যাকাউন্টের ভিতর আপনার পেজটা থাকে। যেমন এখানে ফেসবুক অ্যাকাউন্ট, এটা আমার মেন অ্যাকাউন্ট এবং এই অ্যাকাউন্টের আন্ডারে আমার ফেসবুক পেজটি রয়েছে। তো এমনই হচ্ছে ইউটিউব ব্র্যান্ড চ্যানেল, একটা মেন অ্যাকাউন্টের মধ্যে আরেকটা চ্যানেল। কীভাবে ব্র্যান্ড অ্যাকাউন্ট খোলা হয়? পার্সোনাল বা প্রধান চ্যানেল থেকে ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট বা মুভ করা যায়, কিন্তু ব্র্যান্ড চ্যানেল থেকে প্রধান চ্যানেলে কনভার্ট করা যায় না। মানে যদি আপনি একবার ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন, তাহলে আপনি পুনরায় ফেরত যেতে পারবেন না, মানে আপনার প্রধান চ্যানেলের মতো আগে ফেরত যেতে পারবেন না। এখানে দেখুন আমার মেন চ্যানেল রয়েছে, এখানে এটা হচ্ছে আমার মেন চ্যানেল, এখানে অ্যাকাউন্ট টাইপ স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে আমার মেন চ্যানেল। এখন যদি আমি ব্র্যান্ড অ্যাকাউন্ট যেতে চাই, তাহলে দেখুন এই যে আমার মেন অ্যাকাউন্ট, আমার মেন অ্যাকাউন্টের ভিতরে আমার যে ব্র্যান্ড অ্যাকাউন্ট মানে আমার চ্যানেলটি সেটা রয়েছে এখানে, এটা হলো মেন অ্যাকাউন্ট। এই মেন অ্যাকাউন্টের আন্ডারে রয়েছে এই ব্র্যান্ড অ্যাকাউন্ট চ্যানেল। এখানে যদি ক্লিক করি তাহলে আমার ব্র্যান্ড চ্যানেল চলে যাবো, ব্র্যান্ড অ্যাকাউন্ট। এটা হচ্ছে আমার পরের আগে, এটা আমার একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট, ব্র্যান্ড অ্যাকাউন্ট হিসেবে আমি চ্যানেলটি ক্রিয়েট করেছি। এখানে ম্যানেজার অপশনটি দেখেন এখানে আছে, কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট কিন্তু অপশনটা নেই। আপনি চাইলে আলাদাভাবে ব্র্যান্ড চ্যানেল খুলতে পারেন, এর জন্য আপনাকে পার্সোনাল বা মেন চ্যানেলকে কনভার্ট করা লাগবে না। তবে সেদিকে এখন যাবো না, এই নতুন একটা ভিডিও আছে সেটা দেখতে পারেন। পার্সোনাল ভার্সেস ব্র্যান্ড চ্যানেলের সুবিধা চিন্তা কোনো কারণ নেই, কারণ এই দুইটা জিনিস শুধু একটা অ্যাকাউন্ট সিস্টেম, কিন্তু এই দুটা চ্যানেল সিস্টেম একই, বাড়তি কোনো ঝামেলা নেই, এটার কোনো আলাদা বা এক্সট্রা হিডেন সুবিধা নেই। ব্র্যান্ড অ্যাকাউন্টের সুবিধা কি? আপনি আপনার ব্র্যান্ড চ্যানেলের নাম যে কোনো সময় পাল্টাতে পারবেন। সাধারণ চ্যানেলে দেখা যায় একটা লিমিট থাকে 90 দিন, কিন্তু ব্র্যান্ড চ্যানেলে কোনো লিমিট নেই, আপনি যে কোনো সময় আপনার নামটা পরিবর্তন করতে পারবেন। ব্র্যান্ড অ্যাকাউন্টের আরেকটা সুবিধা আছে, সেটা হচ্ছে আপনি আপনার চ্যানেলে 3টা রোল যোগ করতে পারেন, মানে আপনি আপনার চ্যানেলের দায়িত্ব অন্য কাউকে দিতে পারবেন। যদি আপনি ব্যস্ত থাকেন বা আপনি চ্যানেলে সময় দিতে পারেন না, তাহলে আপনি এটার দায়িত্ব কিছুটা অন্যকে দিতে পারবেন। এই জন্য আপনাকে আপনার কাছে 3টা রোল থাকবে, সেটা হচ্ছে ওনার, ম্যানেজার, কমিউনিকেটিভ ম্যানেজার। ওনার হচ্ছেন আরেকজন মালিক, ম্যানেজার হচ্ছে সে কিছু সুবিধা পাবে আপনার থেকে, আর কমিউনিটি ম্যানেজার হচ্ছে যে রিপ্লে টিপ্লে দিতে পারবে এগুলো। এখান থেকে আপনি অ্যাড অর রিমুভ ম্যানেজারে ক্লিক করুন, ক্লিক করলে আপনাকে এরকম একটা ইন্টারফেস আসবে, ম্যানেজ পারমিশনে ক্লিক করুন, তাহলে এখানে আপনাকে এরকমটা পেজ আসবে। যেহেতু আমার আগে অ্যাড করা নেই, সেহেতু এখানে এরকম ব্ল্যাঙ্ক দেখা আছে, তাহলে আমাকে এখানে ক্লিক করলে এখান থেকে একটা অপশন এসেছে। এখন এখানে আপনাকে তার নাম অথবা ইমেল অ্যাড্রেস দিতে হবে যাকে আপনি অ্যাড করতে চান। এখানে দেখুন 3টি রোল রয়েছে, ওনার, ম্যানেজার, কমিউনিকেটিভ ম্যানেজার, তিনজনের 3টি রোল, তিনজনের 3 ধরনের অ্যাক্সেস রয়েছে আপনার অ্যাকাউন্টে। আর যেটা সিলেক্ট দিতে চান সেটা সিলেক্ট করে এখানে আপনার ইমেল অথবা নামটা দিয়ে দেবেন, তারপর ইনভাইট দেবেন, হয়ে যাবে। এখন এই তিনজনের 3টা পারমিশন দেখব। তো রোল ম্যানেজারদের সুবিধাও পাওয়ার সম্পর্কে জানবো। এখানে দেখুন একটা সক রয়েছে, এখানে অ্যাড অর রিমুভ ম্যানেজার, এখানে আছে ওনার, ম্যানেজার, কমিউনিকেটিভ ম্যানেজার, আর এখানে আছে তাদের পাওয়ার অ্যাক্সেস, কী অ্যাক্সেসগুলো পাবে। তো এখানে দেখুন ওনার, ওনার এখানে যতগুলো সুবিধা আছে সব সুবিধাগুলোই পাবে, কিন্তু ম্যানেজার তার থেকে, ওনারের থেকে কিছুটা কম অ্যাক্সেস পাবে। যেমন এখানে এডিট করতে পারবে, ভিডিও আপলোড ডিলিট করতে পারবে, রিভিউ রেসপন্ড করতে পারবে, আর কমিউনিকেটিভ ম্যানেজার যে সে শুধুই কমেন্ট করতে পারবে, কমেন্টের রিপ্লাই দিতে পারবে, রিভিউ দিতে পারবে, আর কিছু পারবে না। তো এই হচ্ছে তাদের পাওয়ার।